ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ। তা সত্ত্বেও সমাজের এক শ্রেণীর মানুষ যে বেহুশ বুঝিয়ে দিচ্ছে এই ছবিগুলি। রাস্তাঘাট হোক কিংবা বাজার, সব জায়গাতেই মাস্ক ছাড়াই অবলীলায় ঘুরছেন অনেকে। কোনো কিছুতেই যেন তাদের হেলদোল নেই। এই অবস্থায় নজরদারি চালাতে মঙ্গলবার সাত সকালে পথে নামলেন জলপাইগুড়ির মহকুমা শাসক সুদীপ পাল। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো। যাদের মাস্ক নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তারা। রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত এক সপ্তাহে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন 115 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 14 জন, বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। এই মুহূর্তে করোনায় আমাদের 115টা পেশেন্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভ কেস রয়েছে। তার মধ্যে এখন অ্যাডমিশন 14 জন অ্যাডমিশন আছে, আর বাকি হচ্ছে বাড়িতেই আছে। এটা কি জেলার চিত্র? এটা জেলার চিত্র। টেস্ট আমরা আরও যাতে পেশেন্ট যাতে আমরা মানে ই করতে পারি আর কি, স্ক্রিনিংটা, সেই জন্য আমাদের টেস্টও বাড়ানো হয়েছে 50টা করে। আমাদের 9টা সেন্টার রয়েছে, 50টা করে আরটিপিসিআর এবং 150খানা করে আমাদের র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জায়গায় স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন হচ্ছে কিনা তা দেখতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। বাজার নিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, আমাদের অলরেডি তো বিভিন্ন টিমস আছে হেডেড বাই ওয়ান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়াও আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে যদি কোথাও দেখা যায় যে কেউ মাস্ক না পরে সে হয়তো কোনো জিনিস বিক্রি করছে, তাহলে সেখানে কিন্তু আমাদের স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে এবং কিছু ক্ষেত্রে দরকার হলে হয়তো সাময়িকভাবে তার দোকানটাকেও বন্ধ রাখতে আমরা বাধ্য হব। এদিকে করোনা টেস্ট বাড়াতে এদিন থেকেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে দিন বাজারে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।